আপনার গবাদি পশু আছে আর খেতে দেন না আপনি, আপনার বাড়িতে বিড়াল পুষছেন আর খেতে দেন না, হ্যাঁ আপনার জমি পাহারা দেওয়ার জন্য কুকুর রেখেছেন আর খেতে দেন না। জমি পাহারা কেন বললাম, বাড়ির ক্ষেত্রে বিড়াল বললাম, কিন্তু কুকুর ক্ষেত্রে বললাম যে আপনার বাড়িতে কুকুর আছে খেতে দেন না, বললাম কি কেন কেন? বাড়িতে কুকুর রাখা জায়েজ নয়, বাড়ির ভিতরে কুকুর রাখা জায়েজ নয়। জি, বাড়ির ভিতরে কুকুর একমাত্র ট্রেন কুকুর ছাড়া, মোয়াল্লাম কুকুর ছাড়া জায়েজ নয়। তবে জমি জায়গা দেখার জন্য, জমি জায়গাতে মাঠে ঘাটে যদি থাকে অসুবিধা নেই, হ্যাঁ আর মানুষের ক্ষয়ক্ষতি না করে তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু বাড়ির ভিতরে কুকুর থাকলে, ছবি থাকলে, আর না পা গোসল ফরজ হওয়া মহিলা পুরুষ যদি থাকে তাহলে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আও সূরাতুন, অন্য রিওয়ায়েত রয়েছে আও জুনুবুন। জি, সেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই বাড়িতে কালবুন কুকুর আছে আর ছবি আছে, ছবি ঝুলিয়ে রেখেছেন, প্রকাশ করে রেখেছেন, আও জনবন অথবা কোন গোসল ফরজ হবে ব্যক্তি, গোসল ফরজে আছে, ফজরে শুয়েই আছে, স্বপ্ন দোষ হয়ে শুয়েই আছে, রহমতের ফেরেশতা দাখিল হয় না, শয়তান সেখানে বাসা বাঁধে, শয়তান বিস্তার লাভ করে সেখানে। কুকুর যারা বাড়িতে পুষে তাদের প্রত্যেক দিন, হ্যাঁ দুই কিরাত করে, এক কিরাত করে, এক এবং দুই কিরাত করে নেকি কমতে থাকে। যদি কুকুর ক্ষতিকর হয় মানুষের জন্য তাহলে দুই কিরাত করে নেকি কমে যায়, নেকি যা সঞ্চিত আপনার তার থেকে মাইনাস হয়। আর যদি কুকুর মানুষের ক্ষয়ক্ষতি করেন না, এমনিতে কুকুর পুষছেন হয়তো ভালো কুকুর, হ্যাঁ সে তাতেও কি হয় এক কিরাত করে কমে। সুতরাং ট্রেন কুকুর, হ্যাঁ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ছাড়া যেই কুকুর পাহারার জন্য, অথবা আজকাল গোয়েন্দাগিরির ক্ষেত্রে যে কুকুর রাখা হচ্ছে এইরকম কুকুর ছাড়া এমনি সাধারণ কুকুর রাখা জায়েজ নাই। এই বিষয়টি বিস্তারিত এর আগে কয়েক মাস আগে আলোচনা